তো আজকে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা মুভি দেখতে যাওয়ার জন্য দিদির বিয়ের পর অনেকদিন বাদে আমরা মুভি দেখতে যাচ্ছি কারণ মিডিলে তো একদমই দেখতে যাওয়ার টাইম হয়নি অভিজ্ঞতাই আমাদেরকে এই মুভিটা সাজেস্ট করেছে এর আগের পার্ট তো আমি একটাও দেখিনি তো আজ আমরা দেখতে এসেছিলাম গরজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার তাই জন্য ভাবলাম মুভিটা দেখতে যাওয়ার আগে কিছু তো একটা আইডিয়া নিয়ে যায় তাই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমি সেটা ট্রেলার দেখছি আমি আর সঞ্জনা কিন্তু অনেক আগে চলে এসেছিলাম কিন্তু এই দুটো পরে নড়তে নড়তে এসেছে আর শুভম কিন্তু আমাদের সাথে আসেনি শুভম গেছিল শুভমের বন্ধুদের সাথে আবার দীঘা সেই ব্লগটা তোমরা ওর চ্যানেলে পেয়ে যাবে এই মুভিটা দেখার জন্য যে বাইরে এতটা ভিড় হবে আমি কিন্তু এক্সপেক্টই করিনি আমাদের মধ্যে কিন্তু মুভি ফ্যান অতটা কেউই নয় একমাত্র অভিজ্ঞায় দেখে তাই জন্য অভিজ্ঞার জন্যই আমরা বেশি মুভি দেখতে যাই আমি কিন্তু গরজেলার আগের কোনো পার্টি দেখিনি কিন্তু সত্যিকারে বলতে গেলে এই মুভিটা আমার খুবই ভালো লেগেছে আর হলে কিন্তু বড়দের থেকে বাচ্চারা বেশি এনজয় করেছে এটাকে আমরা কিন্তু সবাই মুভি দেখতেছিলাম কিন্তু আমাদের ছিল শুধু খেতে ওর মুভিতে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই হলে যত ধরনের খাবার পাওয়া যায় সব কিনে নিয়ে এসে বসে পড়েছিল তো দেখা হচ্ছে পরে মিনি ব্লগে